রাজধানীর হাতিরঝিলে দুটি ভবনে প্রবেশমুখ না থাকায় মানবেতর জীবনযাপন করছেন বসবাসকারীরা। বিকল্প হিসেবে ভবনে ওঠানামা করতে মই ব্যবহার করছেন, এতে ভোগান্তিতে পড়েছেন তারা। অনেকেই ওঠানামা করতে গিয়ে আবার দুর্ঘটনার শিকারও হচ্ছেন। ভবন মালিক জানান, নানা দপ্তর ঘুরেও সমস্যার সমাধান হচ্ছে না। দীপ্তচন্দ্র পালের প্রতিবেদনে থাকছে বিস্তারিত, ছবি তুলেছেন জাকির হোসেন রানা। পারভিন শারীরিক প্রতিবন্ধী এই নারী তার স্বামীকে নিয়ে থাকেন এই বাড়িতে। সংসার চালাতে কখনো রাস্তায়, কখনো আবার ফুটপাতে বসে পান বিক্রি করেন তিনি। তার পায়ের সমস্যা নিয়ে প্রতিদিন অন্তত 8 থেকে 10 বার বাড়িতে ওঠানামা করতে এই মই ব্যবহার করেন তিনি। কি করবো ভাইয়া, আমি এখন অন্য জায়গার ভরালে অত দাম দিয়ে পারি না ভাই, কষ্ট করে দিই 2000 টাকা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এই বাড়ি দুটির প্রায় 300 বাসিন্দা জীবনের ঝুঁকি নিয়েই মইকেই বেছে নিয়েছে গেটের বিকল্প হিসেবে, ফলে প্রায় দুর্ঘটনার শিকার হতে হয় তাদের। যাতায়াতের পথ ওই সিটটা ছিল একসময়, বাড়ির ভিতরে তার একটা রাস্তা ছিল, ওইটা মালিকানা জায়গা, ওরা বন্ধ করে দিছে। হ্যাঁ বলছি, শুধু এক কাছে গেলে হ্যাঁ বলে শুধু তারিখ দেয়, এই এই তারিখে হবে, অমুক তারিখে হবে, অমুক দিনে হবে, মানে এক সময় এক এক তারিখ দিতে আছে। এই যে কষ্ট, এই যে নামা উঠা কষ্ট, এই যে এইটাকে হয়তো খেয়াল করছেন কিনা, আমি চালুর বস্তা নিয়ে উঠছি, এটা নিয়ে আমার খুবই কষ্ট। আমার ওয়াইফ চাকরি করে, সে উঠে নামে তো কষ্ট হয়। আরেকদিন একটা এই বাসায় এক মহিলা মানে সিঁড়ি থেকে পড়া পড়ায় 7-8টা সিঁড়ি পড়ছে, বয়স্ক মহিলা, ছেলে 2 বাচ্চা লইয়া নামছি, খুব কষ্ট হয়। ঠিক আছে, এই যে গেট হয় না, এই আমাকে খুবই কষ্ট। এখন বাজার সাথে করলে এইদের উপর দিয়ে উঠে যাই, 3-4 মন করেন পড়ে আয় যে দাঁতে ব্যথা পাইছে, তারপর মাথা ভাসছে। প্রবেশমুখ না থাকায় ভবনে কোনো দুর্ঘটনা বা আগুন লাগলে তাৎক্ষণিক বের হওয়ার কোনো ব্যবস্থা নেই, তাই যে কোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে। বাইসেস কোনো আগুন লেগে যায় তাহলে আমাকে বাঁচার কোনো ক্যাপাসিটি নাই, এই বাচ্চা পোলাবান কীভাবে বাঁচবো? আমরা নাইলে বড় মানুষ দেওয়াল টকে বেঁচে যাবো, কিন্তু মাল ছাপানা, বাচ্চা পোলাবান, বয়স্ক লোক যারা আছে এরা কীভাবে বাঁচবো? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আগুন লাগলে কি হইব, যে পুড়ে মরব না হয় আত্মহত্যা করব, এটাই তখন তোমার তখন পুড়ে মরতে হবে, পোড়া ছাড়া তার উপায় নেই। তাহলে এই যে গেট নাই, এখন আর কীভাবে বের হব আমরা? এখন 3 তলা দিয়ে যদি ছাদে কোনো লাভ দিই তাও তো মরা লাগবে। ভবনের মালিক জানান, সরকারি জমি অধিগ্রহণ করার পর থেকেই এই জটিলতা দেখা দেয়। রাজুকে বারবার ধর্ণা দিয়েও কোনো সুফল মেলেনি, বিষয়টি নিয়ে রাজুকের কোনো বক্তব্য পাওয়া যায়নি। সড়ক জনবদ নেওয়ার পরে আমাদেরকে 1-1.5 ফুট জায়গা দিয়ে গেছিল, কিন্তু এটা আমার পাশের যে অ্যান্টিবায়োটিক যারা ছিল বাজার কর্তৃপক্ষ, এরা তারা দাবি করে আটকাইয়ে দেয়। তা আমি রাজুকে আবেদন করছি, আজকে প্রায় 5-6 মাস হবে, রাজুক থেকে যা বলে আমি তাই বলি, এই সামনের সপ্তাহে আসেন হয়ে যাবে, এরামে করে আজকে প্রায় 5-6 মাসই ভোগান্তি ভোগাইতে আছে। আইনি জটিলতা দূর করে শীঘ্রই বাড়ি দুটির জন্য প্রবেশপথের ব্যবস্থা করবে এমন প্রত্যাশা বসবাসকারীদের। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা।